আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য দুনিয়ায় সঠিক পথে চলতে গেলে আপনি যখন বুঝবেন আমার উপর বেশি রোগ বালা মুসিবত মামলা হামলা আসতেছে, তখন আপনাকে বুঝতে হবে আমি আল্লাহর পছন্দের রাগ করতেছেন, ঘুমাইছেন, খারাপ লাগতেছে, কথা কন না কেন? পরীক্ষা তো তাকেই নিবে যে যে কলেজের যে ভার্সিটির ছাত্র, তাই তো? কারণ আপনার অ্যাডমিশন নাই, আপনার কি বলে পরীক্ষার ফি দেন নাই, আপনার কোনো নাম ঠিকানা সেখানে নাই, যা যদি কোন আমার পরীক্ষা না নিবে। পরীক্ষা দিতে হইলে সর্বপ্রথম আপনাকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিনকে জ্বালাবে, পোড়াবে, কয়লাভ করবে, ভস্ম করবে, এরপরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি অটল আর অবিচল বিশ্বাস রাখতে হবে, তবেই আল্লাহ আপনার পরীক্ষা নিয়ে পাস করা, এরপর আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আর মুসিবতে স্মরণ করবো কাকে? আরো জোরে বলেন, কাকে? সন্তান অসুস্থ হয়ে যাবে, নিজে অসুস্থ হতে পারেন, ব্যবসা চলে যাবে, মামলা হবে, হামলা হবে, যত বিপদ আপদ আসুক বুঝতে হবে আল্লাহ আমাকে কি করেন, পরীক্ষা করেন, আল্লাহ আমাকে কি করেন। তিন নম্বর আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে সরিয়ে রাখেন। শুনতেছেন? তিন নম্বর আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন দুনিয়ার মহব্বত থেকে তাকে সরিয়ে রাখেন, দুনিয়ার পথে অবৈধ ইনকাম থেকে আল্লাহ পাক তাকে সরায় রাখেন। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি অনেক সম্পদের মালিক হতে পারবে, ওই বান্দা দুনিয়ামুখী হবে না, দুনিয়ার চাকচিক্যরং তামাশায় ডুবে আখেরাতকে ভুলে যাবে, আল্লাহ এটা চান না। এই জন্য মমিন বান্দা যতই আল্লাহর কাছে চায় আল্লাহ আমাকে হালাল উপায়ে কিছু সম্পদ দাও, কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকবে, অঢেল সম্পত্তির মালিক হবে না, হারাম পথে ইনকামের রাস্তা তার জন্য খুলবে না। একই স্কুলে লেখাপড়া করে একই ভার্সিটির ছাত্র হয়ে একসাথে পরীক্ষা দিয়ে একজন ম্যাজিস্ট্রেট হবে, আর একজনের চাকরি হবে না, আর একজনের দরখাস্ত গ্রান্টেড হবে না। আল্লাহ ওই বান্দাকে সাথে সাথে কোটিপতি শিল্পপতি বানায় দেয়, আর সাথের আর একজন লোক ওই ব্যক্তি কোনো রকম দিন বাদ কষ্টের মধ্যে চালায়। আল্লাহর হাবিব বলেন আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে এই দুনিয়ার চাকচিক্যর মধ্যে তাকে ডুবাবেন না, আল্লাহ তাকে আলাদা করে রাখবেন, দুনিয়ার মহাব্বত থেকে সরায় রাখবেন। সব সময় আল্লাহর মুখাপেক্ষী হয়ে আল্লাহর বান্দা শুধু দোয়াই করবে, কিন্তু দুনিয়ার সুখ সমৃদ্ধ সব কিছু আল্লাহ তার ওই বান্দাকে দান করবেন না। সুবহানাল্লাহ। এই আলামত যদি কারোর মধ্যে থাকে, বুঝতে হবে আল্লাহ আমাকে ভালোবাসেন, যার কারণে দুনিয়া আমার এত কিছু চাহিদা পূরণ হয় না, আমি যা চাই সব কিছু আমি পাই না, বুঝতে হবে আল্লাহ আমাকে ভালোবাসেন, কারণ আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, জেলখানার মধ্যে সব কিছু পাওয়া যায় না। এখন রাস্তায় বের হইলে আম লিচু কাঁঠালের অভাব নাই, কিন্তু ওই কাশিমপুর কারাগারে যায় দেখেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে ওলামায়ে কেরাম যাদের মাধ্যমে সমাজের অনেক মানুষ আমার কাঁঠাল উদ্বোধন করে আলেমের মুখে দিয়ে আসে না নাই, জেলখানার মধ্যে বসে আছে। গত সপ্তাহে আমরা মুফতি আমির হামজার সাথে দেখা করতে গিয়েছিলাম, 100 লিচু নিয়ে গেছি জেল গেট থেকে, সেটা আমাদেরকে ঢুকাইতে দিল না, যেখানে প্রবেশ করা যাবেই না, নেওয়াই যাবে না, তার মানে হলো এটা জেলখানা, এখানে যখন যা খুশি ওখানে হাতের কাছে পাওয়া যায় না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মুমিনের সব চাওয়া পূরণ করবে না, মুমিন দুনিয়ার মধ্যে যা কিছু চাবে এই চাওয়াগুলোকে আল্লাহ লিপিবদ্ধ করে ফেরেশতাদের মাধ্যমে আখেরাতের ব্যাংকে জমা রাখবে। মুমিন দুঃখ কষ্টের মাঝে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর হুকুম মান্য করে দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ কবরের মধ্যে তার সেই চাওয়াগুলো পূরণ করে দিবেন। মুমিন কখনো আখেরাতকে হারিয়ে দুনিয়া কামাই করতে কথা বলছেন না, এটা তো বোকার স্বর্গে বাস করা মানুষের কথা। দুনিয়ায় থাকবো কয়দিন? অল্প কয়েকদিন। দুনিয়ায় যত দামি প্রাসাদই থাকুক একদিন বের করতে হবে, বের করে নিয়ে যাবে, তাড়িয়ে দিবে, দুনিয়া এখানে থাকার জায়গা না। আপনি যত বড় কোটিপতি শিল্পপতি হন, দুনিয়া আপনাকে লাঠি মেরে তাড়িয়ে দিবে, যা
দুনিয়া তোর থাকার জায়গা না, কবর হচ্ছে তোর বাসস্থান, সেইখানে চলে যা, সেইখানে আপনাকে দুনিয়া থেকে আউট করে দিবে। কিন্তু মুমিন বান্দার জন্য আল্লাহ এমন এক বাসস্থান তৈরি করছেন যার নাম হলো জান্নাত, সেইখানে মুমিন একবার ঢুকবে তো খালিদিনা ফিহা, কোনো দিন সেইখান থেকে আল্লাহর বান্দাকে বের করা হবে না। সুবহানাল্লাহ।